ওয়েলকাম টু ই স্কুল অফ কম্পিউটার ক্লাসেস একাদশ শ্রেণীর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রীদের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম চলছে প্রথম চ্যাপ্টার বা ফার্স্ট চ্যাপ্টার ডেভেলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশান আজকের টপিক ব্লগ ডায়াগ্রাম অফ কম্পিউটার সিস্টেম এবং বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস অর্থাৎ একটা কম্পিউটার সিস্টেমের রেখাচিত্র ও বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস সম্বন্ধে আজকে আমরা জানবো তো প্রথমে দেখব একটা ডিজিটাল কম্পিউটার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অর্থাৎ আমরা যে কম্পিউটারের শ্রেণীবিভাগ পড়েছি সেখানে ছিল তিনটি প্রধান কম্পিউটার অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার আমরা মূলত অফিস আদালত বাড়ি বিভিন্ন যে কম্পিউটারগুলো ব্যবহার করি বাড়িতে সেগুলো সবই কিন্তু ডিজিটাল কম্পিউটার সেই একটা ডিজিটাল কম্পিউটার সিস্টেমের একটা ব্লগ ডায়াগ্রাম অর্থাৎ রেখাচিত্র কীরকম এই টপিকটা বা এই অংশটা পরীক্ষায় প্রায় আসে যে একটা ডিজিটাল কম্পিউটার সিস্টেম বা একটা কম্পিউটার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো একটা ডিজিটাল কম্পিউটার সিস্টেমের প্রধান পাঁচটা অংশ আছে এই পাঁচটা অংশ কি কি এক নম্বর হচ্ছে ইনপুট ইউনিট দু নম্বর মূল মেমোরি বা মেন মেমোরি বা প্রাইমারি মেমরি একই ব্যাপার মূল মেমোরিও যা বাংলা মানে মূল মেমরি বা প্রাইমেরি বা মেন মেমরি বলা হয় তিন নম্বর অংশ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ চার নম্বর স্টোরেজ ইউনিট বা সেকেন্ডারি মেমরি এবং পাঁচ নম্বর অংশ হচ্ছে আউটপুট ইউনিট এই পাঁচটা অংশ প্রধান পাঁচটা অংশ যে কোনো ডিজিটাল কম্পিউটার সিস্টেমে আমরা ছবিটা লক্ষ্য করলে দেখতে পাবো ইনপুট ইউনিট এখান থেকে একটা অ্যারো গিয়েছে প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি থেকে প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি থেকে আবার দুটো অ্যারো একটা আপ অ্যারো একটা ডাউন অ্যারো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখান থেকে আমরা যখন কোনো কম্পিউটারে ডাটা প্রসেস করি কম্পিউটারকে একটা ডাটা প্রসেসিং ডিভাইস বলা হয় তো আমার দিকে কিছু ইনপুট দিতে হয় অর্থাৎ কিছু ডাটা ইনপুট করতে হয় সেই সঙ্গে নির্দেশ বা ইনস্ট্রাকশান দিতে হয় তো যে যন্ত্রগুলোর মাধ্যমে আমরা ইনপুটগুলো দেবো সেগুলোকে ইনপুট ইউনিট বা ইনপুট ডিভাইস বলা হয় ডাটাগুলো প্রথমে ইনপুট দেওয়ার পর সেটা যাবে কোথায় না প্রাইমারি মেমোরি তো ওই জন্য অ্যারোটা কিন্তু প্রাইমারি মেমোরি দিকে কোনো সময় অ্যারোটা বিপরীত দিকে হবে না অর্থাৎ প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি দিকে অ্যারো কিন্তু ইনপুটের দিকে দিলে হবে না সব সময় ইনপুট ডিভাইস থেকে ডাটা বা ইনস্ট্রাকশন প্রাইমারি মেমোরিতে যাবে এরপর এখান থেকে ডাটা সিপিউর মধ্যে প্রসেস হবে যেটাকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি সিপিইউর মধ্যে তিনটে প্রধান অংশ আছে এ এল ইউ এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট আরেকটা অংশ আছে কন্ট্রোল ইউনিট সিইউ এবং আর রেজিস্টার বা মেমোরি ইউনিট বলা হয় এই তিনটে অংশ নিয়ে একটা সিপিউ তৈরি হয় বা সেন্ট্রাল প্রসেসিং তৈরি হয় তো প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি থেকে ডাটা সিপিউ যাবে সেখানে প্রসেসারে পুনরায় কিন্তু মেন প্রাইমারি মেমরি বা মেন মেমোরিতে ফিরে আসবে এবারে সেই ডাটাটা বা প্রসেসিং ডাটা যেটাকে আমরা ইনফরমেশান বলি ডাটা প্রসেস করার পর আমরা ইনফরমেশান পাই সেই ইনফরমেশানটা ভবিষ্যতে ব্যবহারের জন্য আমরা সেকেন্ডারি মেমরি বা স্টোরেজ ইউনিটে স্টোর করে রাখবো সেই জন্য প্রাইমারি মেমোরি থেকে একটা অ্যারো সেকেন্ডারি মেমোরিতে আছে আবার ভবিষ্যতে সেই ডাটাটা যদি আমাদের কাজে লাগে তাহলে কিন্তু এই সেকেন্ডারি মেমোরি বা স্টোরেজ ইউনিট থেকে প্রাইমারি মেমোরিতে উঠে যায় সেই জন্য এই দিক থেকেও একটা অ্যারো আছে এবং প্রসেসিং করার পর যে ডাটাগুলো সেগুলো আমরা আউটপুট ইউনিটে দেখতে পাই রেজাল্ট হিসেবে ইনফরমেশনগুলো সেই জন্য প্রাইমারি মেমারি থেকে একটা আরও আউটপুট ইউনিটে দেওয়া আছে তো আরও কিছু লাইন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ ডট ডট লাইন সেটা হচ্ছে এই কন্ট্রোল ইউনিট থেকে সবগুলোতে দেওয়া আছে ডট লাইন অর্থাৎ কন্ট্রোল ইউনিট থেকে এ একটা ডট ডট লাইন আছে ডটেড লাইন সিইউ থেকে বা কন্ট্রোল ইউনিট নট সেন্ট্রাল ইউনিট কন্ট্রোল ইউনিট এখান থেকে আর একটা কন্ট্রোল লাইন যেটাকে ডট লাইন দিয়ে দেওয়া হচ্ছে কন্ট্রোল ইউনিট থেকে ইনপুটে একটা ডটেড লাইন সিইউ থেকে বা কন্ট্রোল ইউনিট থেকে প্রাইমারি মেমোরিতে একটা ডটেড লাইন আছে সেকেন্ডারি মেমোরিতে একটা ডটের লাইন আছে এবং আউটপুট ইউনিট পর্যন্ত একটা ডটের লাইন আছে এই ডটের লাইন দিয়ে মিনিং বা ডটের লাইন দেওয়ার অর্থ হলো কন্ট্রোল ইউনিট সমস্ত যে বাকি যে অংশগুলো আছে কম্পিউটার সিস্টেমে সবকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে সেই জন্যে একটা ডট লাইন দিয়ে সেটা দেখানো হয় অর্থাৎ কন্ট্রোল ইউনিট এলই কেউ নিয়ন্ত্রণ করবে আর ইউকে নিয়ন্ত্রণ করবে ইনপুট ইউনিটকে প্রাইমারি মেমোরিকে সেকেন্ডারি মেমোরিকে এবং আউটপুট ইউনিট প্রতিটা ইউনিটকে কিন্তু সে কন্ট্রোল করে সেই জন্যেই ডট লাইন দিয়ে সেটা নির্দেশ করা আছে তাহলে একটা যে কোনো ডিজিটাল কম্পিউটার সিস্টেমের প্রধান পাঁচটা অংশ ইনপুট সেখান থেকে ডাটা বা ইনস্ট্রাকশান দেবো যেটা প্রথমে পৌঁছাবে প্রাইমারি মেমরি বা মেন মেমোরিতে তারপর সেই ডাটা সিপি প্রসেস হবে সিপির মধ্যে এল ইউ এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট এবং আর ইউ রেজিস্টার ইউনিট এবং কন্ট্রোল ইউনিট আছে যেটা সমস্ত অংশকে কন্ট্রোল করবে ডাটা প্রসেস হবার পর পুনরায় প্রাইমারি মেমোরি বা মেন মেমোরিতে ফিরে আসবে সেখান থেকে ভবিষ্যতে ব্যবহারের জন্য বা পারমানেন্টভাবে স্টোর করার জন্য আমরা সেকেন্ডারি স্টোরেজ বা সেকেন্ডারি মেমোরিতে পাঠাই ডাটা আর আউটপুট দেখতে পাই আউটপুট ইউনিট থেকে বা রেজাল্ট পাই আমরা আউটপুট ইউনিট থেকে এই গেল একটা কম্পিউটার সিস্টেমের বা ডিজিটাল কম্পিউটার সিস্টেমের একটা ব্লক ডায়াগ্রাম বা রেখা চিত্র এটা দিয়েই আমরা বুঝতে পারবো একটা কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করে অর্থাৎ আমরা ডাটা ইনপুট ইউনিটের মাধ্যমে দিই আর আউটপুট ইউনিট থেকে কিন্তু রেজাল্টটা ইনফরমেশানটা পাই সিপিউর মধ্যে ডাটাটা প্রসেস হয় প্রাইমারি মেমোরিতে ডাটাটা অস্থায়ীভাবে স্টোরেজ হয় আমরা পর এর পরের অংশে যে পাঁচটা অংশ তার কি কি কাজ দেখব অর্থাৎ ইনপুট ইউনিটের কাজ কি মেন মেমোরির কাজ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিউ এর কাজ কি স্টোরেজ ইউনিটের কাজ এবং আউটপুট ইউনিটের কাজ কি তো প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনপুট ইউনিটের কাজ যে কোনো এর জন্য প্রয়োজনীয় প্রাথমিক ডাটা আসে ইন ইনপুট ইউনিট থেকে অর্থাৎ যে কোনো প্রসেস কম্পিউটার ডাটা প্রসেসিং ডিভাইস বলেছি ডাটা প্রসেস করার জন্য আমাদের কিছু ইনপুট দিতে হবে প্রাথমিক ডাটা র ডাটা সেগুলো কিন্তু আমরা এই ইউনিটি ইনপুট ইউনিটের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করাই বা ইনপুট দিই দু নম্বর মূল মেমোরি মেন মেমোরি বা প্রাইমারি মেমোরি কম্পিউটারে যখন কোনো কাজ হয় তখন তার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম এবং ডাটা সাময়িকভাবে সঞ্চিত রাখা হয় মূল মেমোরি অর্থাৎ টেম্পোরারি স্টোরেজ ডিভাইস অস্থায়ী স্টোরেজ ডিভাইস হচ্ছে এই মেন মেমরি বা প্রাইমারি মেমরি যেটা আমরা কম্পিউটারের র্যাম বলতে বুঝি র্যাম যখন আমরা মেমোরি ডিটেলস পড়ব সেখানে র্যাম কী জিনিস জানবো তো কম্পিউটারের মেন মেমরি বা প্রাইমারি মেমরি বলতে র্যামকেই বোঝায় অর্থাৎ কম্পিউটারে যখন কোনো কাজ হবে তখন কিন্তু সমস্ত প্রোগ্রাম প্রয়োজনীয় প্রোগ্রাম এবং ডাটা এই মেন মেমোরিতে অস্থায়ীভাবে সঞ্চিত থাকে অস্থায়ী কেন যতক্ষণ কম্পিউটার চলবে ততক্ষণ এই মূল মেমরি বা মেন মেমোরিতে ডাটা স্টোর হয়ে থাকবে কম্পিউটার আমরা বন্ধ করে দিলে সেখান থেকে কিন্তু ডাটা মুছে যাবে সেই জন্য এটাকে অস্থায়ী মেমরি বলা হয় তিন নাম্বার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ হলো কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ডাটা প্রসেসিং করা ছাড়াও এই অংশে তো অবশ্যই ডাটা প্রসেসিং হয় সেটা ছাড়াও কি কি হয় কম্পিউটারের ভিতরে এবং কম্পিউটারের সাথে যুক্ত সমস্ত যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করে যেটা কন্ট্রোল ইউনিট বলেছিলাম এই সিপিউর মধ্যে একটা অংশ হচ্ছে কন্ট্রোল ইউনিট যেটা ডাটা প্রসেসিং ছাড়াও কম্পিউটারের ভিতরে এবং বাইরে যে সমস্ত যন্ত্রাংশ যুক্ত থাকে সেটাকে কন্ট্রোল বলে বা নিয়ন্ত্রণ করে এই সিপিইউ এর একটা অংশ যেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট সেই তার দ্বারা ডাটা প্রসেসিং প্লাস আদার ডিভাইসগুলোকে কন্ট্রোলিং করে চার নাম্বার সেকেন্ডারি বা স্টোরেজ মেমরি স্টোরেজ ইউনিটে সমস্ত ডাটা এবং সফটওয়্যার স্থায়ীভাবে সঞ্চিত রাখা হয় অর্থাৎ পার্মানেন্টলি যাতে যে কোনো সময়ে যে কোনো স্থান থেকে বা যে কোনো সময়ই ডাটা পাওয়া যায় যাতে যে কোনো সময়েই কিন্তু সেখান থেকে ডাটা পাওয়া যেতে পারে সেখান বানানটা এখানে ভুল আছে সেখান ক্ষয় আকার দন্তেন্না হবে তো স্টোরেজ ইউনিটে সমস্ত ডাটা এবং সফটওয়্যার স্থায়ীভাবে সঞ্চিত রাখা হয় যাতে সেখান থেকে যে কোনো সময় আমরা ডাটা পাওয়া যায় বা ডাটা ব্যবহার করতে পারি এটাকে পারমানেন্ট স্টোরেজ ডিভাইস বলা হয় বা স্থায়ী সঞ্চয় বা স্টোরেজ মিডিয়াম বলতে পারি যেখানে ডাটাটা স্টোর থাকে পারমানেন্টলিভাবে পাঁচ নম্বর আউটপুট ইউনিট স্টোরেজ ইউনিটে সঞ্চিত ডাটাকে দেখানোর জন্য বা ব্যবহারযোগ্য করার জন্য আউটপুট ইউনিটের প্রয়োজন হয় স্টোরেজ ইউনিটে যে ডাটা সঞ্চিত আছে বা প্রসেসিংয়ের পর যে রেজাল্ট আমরা পাবো সবই কিন্তু এই আউটপুট ইউনিট থেকে আমরা পাবো এই হলো কম্পিউটারের বিভিন্ন অংশ অর্থাৎ যে পাঁচটা ইউনিট তার কাজগুলো ইনপুট ইউনিটের মাধ্যমে যে কোনো ডাটা ইনপুট করা হয় মূল মেমোরি বা প্রাইম মেমোরিতে অস্থায়ীভাবে সেই ডাটা বা প্রোগ্রাম স্টোর করে রাখা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে সেই ডাটাটা প্রসেস হয় এবং এছাড়াও সিইউ এর দ্বারা কন্ট্রোল ইউনিটের দ্বারা কিন্তু পুরো কম্পিউটার সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করা হয় স্টোরেজ ইউনিটে ডাটাটা ভবিষ্যতে বা পারমানেন্টলি স্থায়ীভাবে সঞ্চয় করে রাখা হয় যাতে যখন দরকার লাগবে ডাটা সেই ডাটা আমরা পেতে পারি এবং আউটপুট ইউনিট থেকে আমরা রেজাল্ট বা ইনফরমেশান পাই যেটা স্টোরেজ ইউনিটে সঞ্জিত আছে এই গেল একটা কম্পিউটার সিস্টেম কম্পিউটার সিস্টেম অর্থাৎ ফাংশনাল ব্লক অফ কম্পিউটার সিস্টেম এবং তাদের বিভিন্ন কাজ এরপর আমরা দেখব ইনপুট ইউনিট বা ইনপুট ডিভাইসগুলো কি কি। বা প্রত্যেকটা ইনপুট ডিভাইস সম্বন্ধে একটা বর্ণনা আমরা দেখবো এখন ইনপুট ডিভাইস যে যন্ত্রগুলোর সাহায্যে কম্পিউটারে কোনো তথ্য বা ডাটা নির্দেশ প্রবেশ করানো যায় তাদের ইনপুট ডিভাইস বলা হয় অর্থাৎ যে যন্ত্রাংগুলো বা যন্ত্রাংশগুলো বা যে যন্ত্রের সাহায্যে আমরা ডাটা এবং নির্দেশ ইনস্ট্রাকশন প্রবেশ করাবো সেইগুলোকে আমরা ইনপুট ডিভাইস বলি কতগুলো ইনপুট ডিভাইসের না যদি নাম আমরা বলি এক নম্বর বা সবচেয়ে বেশি দেখা যায় যেটা হচ্ছে কিবোর্ড দু নম্বর মাউস এই কিবোর্ড এবং মাউস এই সাধারণ দুটি ইনপুট ডিভাইস কিন্তু প্রায় প্রতিটা কম্পিউটারে আমরা দেখতে পাই এছাড়াও এই দুটো কম্পিউটারে ইনপুট ডিভাইস ছাড়াও যে অতিরিক্ত ইনপুট ডিভাইস আমরা কম্পিউটারের সাথে সংযুক্ত করে তাতে বিভিন্ন ধরনের ডাটা ইনপুট করাতে পারি সেগুলো আরও যেগুলো হচ্ছে সেগুলো যেমন হলো স্ক্যানার ওএমআর অপটিক্যাল মার্ক রিডার ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিডার ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার সাত নম্বরে টাচ স্ক্রিন নম্বরে গ্রাফিক্স ট্যাবলেট নম্বরে বারকোড রিডার দশে লাইট পেন এগারো মাইক্রোফোন বারো জিক ইত্যাদি আরও কিছু ইনপুট যন্ত্র আছে মেনলি আমরা যে কম ইনপুট যন্ত্রগুলো আমরা কম্পিউটারে ব্যবহার করি এই বারো রকমের ইনপুট যন্ত্র কিন্তু কম্পিউটারে আমরা ব্যবহার করি কিবোর্ড মাউস বা কীবোর্ডকে আমরা প্রধান ইনপুট ডিভাইস বলতে পারি বা প্রধান ইনপুট যন্ত্র বাকিগুলো আমরা যে কাজের জন্য ইনপুট যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেই কাজটা যদি আমায় আমার কম্পিউটারে করতে চাই তাহলে সেই ধরনের ইনপুট যন্ত্র আমরা ব্যবহার করি যদিও একটা কম্পিউটারে এতগুলো ইনপুট যন্ত্র সাধারণত ব্যবহার করা হয় না কারণ প্রত্যেকটা যে ইনপুট যন্ত্র আমরা দেখছি বা ইনপুট ডিভাইসগুলো দেখছি প্রতিটির আলাদা আলাদা কাজ আছে তো আমরা এগুলো এবারে আলাদা আলাদাভাবে তার কাজগুলো দেখব তার আগে দেখব ইনপুট ইউনিটের কাজগুলো কি কি না যে যন্ত্রগুলোর সাহায্যে আমরা বলছি তথ্য বা নির্দেশ প্রবেশ করানো অতএব সংজ্ঞা থেকেই আমরা বুঝতে পারছি বা প্রাথমিক কাজটা বলতে পারছি যে বাইরের ডাটা ও নির্দেশ গ্রহণ করা ইনপুট যন্ত্রের কাজ বাইরের তথ্য ও নির্দেশ গ্রহণ করা দু নম্বর এই ইউনিট নির্দেশ প্রেরণের মাধ্যমে ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে যোগসূত্র আমরা যারা ব্যবহারকারী তার সাথে কম্পিউটার যেটাকে আমরা কম্পিউটার সিস্টেম বলি বা জিপিউ বা মেন মেমোরি প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি এই যে যন্ত্রাংশগুলোর মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে এই ইনপুট ইউনিট তিন নম্বর এই ইউনিট নির্দেশগুলোকে কম্পিউটারের বোধগম্য বাইনারি ফর্মে পরিবর্তন করে কম্পিউটার কিন্তু আগেও বলেছি আমি কম্পিউটার শুধুমাত্র বায়নারি অর্থাৎ জিরো এবং ওয়ান এই দুটো ডিজিট ছাড়া অন্য কিছু বুঝতে পারে না সেই কম্পিউটারের যে বোধগম্য ফর্ম বা বোধগম্য ভাষা যেটাকে বলছি জিরো ওয়ানে পরিবর্তন করে দেয় এই ইনপুট ইউনিট তারপর কম্পিউটার কিন্তু সেটাকে তার ভেতরে বা সিপিএর মধ্যে প্রসেস করতে পারে এই গেল একটা ইনপুট ইউনিটের কাজ এরপর আমরা ওই ইনপুট যন্ত্রগুলোকে এক এক করে দেখব যে সেগুলো কীরকম বা তার কাজগুলো কি কি এক নম্বর হচ্ছে কীবোর্ড যেটা তোমরা সবাই দেখে নিয়েছো অলরেডি কিবোর্ড কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস হল কিবোর্ড যে কোনো ধরনের টেক্সট ডাটা অনুপ্রবেশ এবং নির্দেশ ইনস্ট্রাকশন দেওয়া হয় এই দুই ধরনের কাজই করা হয় কিন্তু কিবোর্ডের মাধ্যমে অর্থাৎ ডাটা বা ইনস্ট্রাকশন আমরা দিই কিবোর্ডের মাধ্যমে প্রধান ইনপুট যন্ত্র কিবোর্ড কিবোর্ডে অনেক ধরনের কি থাকে তোমরা অলরেডি জেনে গেছো সেই কিগুলোকে আমরা কতগুলো শ্রেণীতে বা ক্যাটাগরিতে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে আলফাবেটিক কি এবিসিডি যে এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো লেখা থাকে সেগুলোকে আমরা বলতে পারি আলফাবেটিক কি তার সাহায্যে আমরা ছোটো হাতের এবিসি বা বড়ো হাতের এবি কম্পিউটারের মধ্যে প্রবেশ করতে পারি অর্থাৎ টেস্ট ডাটা যখন আমরা ইনপুট করাবো বা নির্দেশ দেবো তখন এগুলো ব্যবহার করব দু নম্বর হচ্ছে নিউমেরিক কি জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যা লেখা থাকে কিবোর্ডের কি কিতে সেগুলোকে বলবো আমরা নিউমেরিক কি যেখানে জিরো ওয়ান টু থ্রি এইগুলো লেখা থাকে সেগুলোকে আমরা বলবো নিউমেরিক কি আলফাবেটিক কি নিউমেরিক কি তারপর আছে ফাংশন কি সাধারণত কিবোর্ডের উপরের দিকের অংশে এই এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত কিছু কি থাকে যেগুলোকে বলা হয় ফাংশান কি প্রতিটা ফাংশন কি তার আলাদা আলাদা কাজ আছে এবং সেগুলো অ্যাপ্লিকেশন অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে সেগুলো আমরা যখন আস্তে আস্তে অ্যাপ্লিকেশনগুলো করবো প্র্যাকটিক্যাল সেখানে এফ ওয়ান এফ টুয়েলভ ফাইভ টু এফ থ্রি এই ফাংশান কিগুলোর কাজ আস্তে আস্তে জানতে পারবো তো এইগুলোকে বলি এই বারোটা ফাংশান কী আছে নিউমেরিক কী আছে জিরো থেকে নয় অর্থাৎ দশটা নিউমেরিক কি আছে বারোটা ফাংশান কি আলফাবেটিক কি এ টু জেড আমরা জানি ছাব্বিশটা আলফাবেটিক কি আছে তাহলে ছাব্বিশটা আলফাবেটিক কি নিউমেরিক কি দশটা জিরো টু নাইন যদিও কীবোর্ডের ডান দিকের অংশে আলাদা করে আরেকটা নিউমেরিক কিপ্যাড দেয়া দেওয়া থাকে যখন শুধু নাম্বার নিয়ে আমরা কাজ করবো তাড়াতাড়ি যাতে কাজ করা হয় সেই জন্য কিবোর্ডের ডান দিকের অংশে আলাদা করে একটা নিউমেরিক কি এক্সট্রা দেয়া থাকে এছাড়া এবিসিডি যেখানে লেখা থাকে তার উপরের অংশেও কিন্তু এই নিউমেরিক কি গুলো আমরা দেখতে পাই চার নম্বর যে কি সেগুলোকে বলছি নেভিগেশন কি চারটা দেখতে পাওয়া যায় চারটা অ্যারো লেফট এরো রাইট এরো আপ এরো ডাউন এরো এই চারটাকে বলা হয় এই যে চারটে আরো রাইট এরো লেফট এরো ডাউন এরো আপ এরো এই চারটাকে বলা হয় কি এর সাহায্যে আমরা যখন টেক্সট বা টেক্সট লিখবো বা টেক্সটের উপর নিচে যাওয়া বা সেন্টেন্সে বা লাইনের বাম দিক ডান দিকে যাওয়া এই নেভিগেশন কি এর মাধ্যমে আমরা করতে পারি এছাড়া আরও যে কি গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে স্পেশাল কি যেমন এন্টার আছে ক্যাপস লক আছে শিফট কন্ট্রোল ট্যাব ডিলিট হোম ব্যাকস্পেস পেজ আপ পেজ ডাউন প্রিন্ট স্ক্রিন স্ক্রোল লক পজ ব্রেক এই যে যেগুলো স্কেপ এগুলোকে সবগুলোকেই বলা হয় কিন্তু স্পেশাল কি প্রতিটা কি এর যে স্পেশাল কি আছে তার প্রত্যেকটার আলাদা আলাদা কাজ কাজ করতে করতে আমরা প্রতিটা কী এর কাজ আমরা কিন্তু জেনে যাব আস্তে আস্তে তো এই এত পাঁচ ধরনের কী আছে একটা কীবোর্ডে একটা কীবোর্ডে সাধারণত একশো দুই থেকে একশো পর্যন্ত কী থাকতে পারে এবং সেই কীগুলোকে আমরা এতগুলো ক্যাটাগরিতে বা শ্রেণীতে ভাগ করতে পারি এ টু জেড যেগুলোতে লেখা থাকে যে কীগুলোতে সেগুলোকে বলছি আমরা আলফাবেটিক কী জিরো টু নাইন যে কীতে লেখা থাকে সেগুলোকে আমরা বলি নিউমেরিক কি এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত এই বারোটা থাকে ফাংশান কি চারটে নেভিগেশান কি লেফট রাইট আপ ডাউন এই চারটায়কে বলা হয় নেভিগেশান কি এগুলো বাদ দিয়ে কম্পিউটারে আরও যে কীগুলো থাকে যেমন এন্টার কি বললাম ক্যাপস লক সিফট সিটিআরএল যেটাকে কন্ট্রোল বলা হয় ট্যাব ডিলিট হোম পেজ আপ পেজ ডাউন ইনসার্ট উইন্ডোজ কি। অল্টারনেট কি এলটি টি অল্টারনেট কি এই যে সমস্ত কীগুলো এগুলোকে আমরা বলছি স্পেশাল কী প্রতিটা কি এরই কিছু কিছু কাজ থাকে যেটা অ্যাপ্লিকেশান অনুযায়ী অনেক কিছু নির্ভর করে সাধারণত আমরা বেশি আলফাবেটিক কি নিউমেরিক কি এগুলো ব্যবহার করে থাকি যখন টেক্সট টাইপ করবো বা আমরা কম্পিউটারে কাজ করব। এই গেল কীবোর্ড প্রধান ইনপুট যন্ত্র কীবোর্ড তারপরে আমরা দেখছি মাউস এটাও তোমরা সবাই অলরেডি জেনে গেছো কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হলো মাউস এই মাউসকে পয়েন্টিং ডিভাইসও বলা হয় পয়েন্টিং ডিভাইস কারণ কোনো কিছু পয়েন্ট করতে স্ক্রিনের উপর কোনো কিছু পয়েন্ট করতে আমরা এটাকে ব্যবহার করি বা যে কম্পিউটার সিস্টেমে যে স্ক্রিনের উপরে যে আইকনগুলো দেয়া থাকে তাতে ক্লিক করার জন্য অর্থাৎ সেটাকে অ্যাক্টিভ করার জন্য এটা পয়েন্ট হিসেবে পয়েন্টিং হিসেবে ব্যবহার করা হয় সেই জন্য এটাকে বলা হয় পয়েন্টিং ডিভাইস মাউস কথাটার পূর্ণরূপ কথাটার পূর্ণরূপ হলো মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন মাউজ একটা সংক্ষিপ্ত নাম তার পূর্ণরূপ হচ্ছে মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন তো ইনপুট ডিভাইসের দ্বিতীয় অন্যতম ইনপুট যন্ত্র হলো মাউস মাউস সাধারণত দু রকমের মাউস বাজারে কিনতে পাওয়া যায় একটা হচ্ছে বল মাউস যেটা মেনলি প্রথমের দিকে বা আগের দিকে পুরানো আগে ব্যবহার করা হতো বল মাউস যেটাকে মেকানিক্যাল মাউসও বলা হয় আর দু নম্বর হচ্ছে অপটিক্যাল মাউস যেটা এখন আমরা বেশি ব্যবহার করি বল মাউস মাউসের নিচের দিকে একটা বল থাকতো সেই মাউসের সাহায্যে কিন্তু কাজ হতো অর্থাৎ বল মাউস এই ধরনের মাউসের নিচে সকেটের মধ্যে একটি বল থাকে মার্বেলের মতো বল দেখতে মাউসকে শক্ত তলের উপরে রেখে নাড়ালে বলটি ঘুরতো এবং তার সঙ্গে লাগানো দুটি চাকা ছোটো ছোটো রোলার ছিল সেই রোলারও কিন্তু ঘুরে যখন বলটা ঘুরবে তার সাথে যে রোলার থাকবে সেগুলোও ঘুরে এই রোলার দুটির সঙ্গে দুটি চাকা লাগানো থাকে সেগুলিই সাথে সাথে ঘুরে মাউসের ভিতরে থাকে একটা মাইক্রোপ্রসেসার চাকা দুটির ঘোড়া থেকে বের করতে পারে যে মাউসটি কোন দিকে কতটা সরছে অর্থাৎ মাউসের ভিতরে একটা মাইক্রোপ্রসেসার আছে এই চাকা দুটির ঘোড়া থেকে সে কিন্তু ডিটেক্ট করতে পারবে যে কোন অংশ বা কোন দিকে মাইক্রো মাউসটা কতটা যাচ্ছে সেটা কিন্তু সে নির্ণয় করে তারপর সেটা সিপিউকে নির্দেশ পাঠায় সেই অনুযায়ী স্ক্রিনে আমরা মাউসটাকে এদিক ওদিক নাড়তে পারি বা কোনো জিনিসকে পয়েন্ট করতে পারি এই গেল মাউস বল মাউস বলতে পারি বল মাউস আজকাল অথচ বেশি ব্যবহার করা হয় না কারণ কিছুদিন ব্যবহারের পরেই বল মাউসের ভিতরে বলের মধ্যে ময়লা জুমে কিন্তু মাউসের যে নোড়াচোড়া কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকে না সেই জন্য বল মাউস তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এই জন্য বল মাউসের পরিবর্তে আজকাল কিন্তু সবচেয়ে বেশি এই অপটিক্যাল মাউস ব্যবহার করা হচ্ছে যার সাহায্যে যার সাহায্যে কিন্তু মাউসকে নাড়াচড়া করা বা পয়েন্টিং করা কোনো জিনিসকে মনিটরে খুব ইজি হয়ে গেছে সাধারণত মাউসের উপরে তিনটা বোতাম থাকে আমরা জানি লেফট বোতাম বা লেফট রাইট এবং মিডিল এই তিনটা বটন কিন্তু দেখতে পাওয়া যায় এই তিনটা বটনের সাহায্যে বিভিন্ন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি লেফট বোতনেই বেশি কাজ হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার রাইট বটাম বা আমরা মিডিল যেটা থাকে মিডিল বটাম বা সেন্ট্রাল বর্তাম সেটার সাহায্যেও কিছু কিছু কাজ করতে থাকে প্রত্যেকটি মাউসের নিচে একটা করে কিন্তু মাউস প্যাড ব্যবহার করা হয় যার উপর মাউসটাকে ঘুরিয়ে বিভিন্ন নির্দেশ দেওয়া হয় এই মাউসের একটাই অসুবিধা বললাম যে ওই মাউসে ওই মাউসের যে বল যেটা বলটাতে ময়লা জুমে কিন্তু নড়াচড়া স্বাভাবিক থাকে না সেই জন্য এখন বেশিরভাগ ক্ষেত্রে বল মাউসের পরিবর্তে অপটিক্যাল মাউস ব্যবহার করা হয় অপটিক্যাল মাউস এই মাউসের নিচে বল থাকে না পরিবর্তে একটা ছোট্ট ক্যামেরা থাকে যেটি সেকেন্ডে ছবি তুলতে পারে একটা ছোট্ট ক্যামেরা আছে সেই ক্যামেরাতে সেকেন্ডে সেকেন্ডে প্রতি ছবি তুলতে পারে এছাড়া তার ভেতরে একটা লাল রঙের এলইডি থাকে লাইট এমিটিং ডায়োড মাউসকে নাড়ালেই এই এলইডি থেকে আলো পড়ে নিচের তল তলটিতে যার উপরে রেখে আমরা মাউসটা নাড়াচড়া করি সেই তলের উপরে লাইট পড়ে এই এল থেকে এবং ক্যামেরা তার ছবি তুলে মাউসের ভিতরের ডিজিটাল সিগন্যাল প্রসেসারকে পাঠিয়ে দেয় সেই সিগন্যাল প্রসেসার ছবিগুলি থেকে বের করে বের করে যে মাউসটি কিভাবে সচ্ছে এবং সেই তথ্য কম্পিউটারকে জানায় তাহলে আজকাল বল মাউসের পরে মেনলি এই অপটিক্যাল মাউস ব্যবহার করে যেখানে বলের পরিবর্তে একটা ছোট্ট ক্যামেরা এবং তার ভেতরে একটা লাল রঙের এলইডি থাকে সেই এলইডি যেখানে পড়ে মানে সেই এলইডির আলো যেখানে পড়ে সেখান থেকে ক্যামেরাগুলো ছবি তুলে মাউসের ভিতরে ডিজিটাল সিগন্যাল পাঠিয়ে দেয় আর সেই ছবিগুলোকে প্রসেস করে প্রসেসর যে মাউসটা কিভাবে সরছে বা কতটা সরছে সেটা কিন্তু কম্পিউটারকে জানে আজকাল অবশ্যই অপটিক্যাল মাউসেই কডলেস আর যুক্ত অর্থাৎ তার যুক্ত অপটিক্যাল মাউস পাওয়া যায় বাজারে আর তার বিহীন মাউস পাওয়া যায় সেগুলোকে কডলেস অপটিক্যাল মাউসও বলা হয় অর্থাৎ সেখানে কোনো তার থাকে না সেটা রিমোট মাউসও বলতে পারি অর্থাৎ কম্পিউটারের সাথে রিমোট কন্ট্রোল যেমন ব্যবহার করে কোনো তার থাকে না এখানেও কিন্তু সেই রকম মাউস ব্যবহার করা হয় এই গেল অপটিক্যাল মাউস তিন নম্বর ইনপুট যন্ত্র স্ক্যানার এটি একটি আলোক সংবেদী ইনপুট ডিভাইস বলতে পারি আলোক সংবেদী ইনপুট ডিভাইস কোন ছবি বা লেখা হুবহু কম্পিউটার ইনপুট করে এটিতে সংশোধন পরিবর্তন বা পরিবর্ধন ইত্যাদি কাজ করার জন্য কিন্তু এই স্ক্যানার ব্যবহার হয় এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস এখন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনলাইনে কোনো ফর্ম পূরণ করতে ছবিকে পূরণ করতে হয় বা হাতের লেখা সিগনেচারকে আপলোড করতে হয় তো হাতের লেখা বা ছবি এরকম এই স্ক্যানারের মাধ্যমে আমরা কিন্তু স্ক্যান করার পর তবে আমরা কম্পিউটারে ইনপুট করাতে পারি স্ক্যানার একটা লাইট সেন্সিটিভ যন্ত্র যা অনেকটা জেরক্স মেশিনের মতো তোমরা জেরক্স মেশিন দেখেছো সেই জেরক্স মেশিনের মতো অনেকটা কাজ করে স্ক্যানারের সাহায্যে কোনো ডকুমেন্টকে সরাসরি প্রিন্ট করা যায় স্ক্যানার প্রধানত তিন ধরনের হয় এক নম্বর হচ্ছে বেড স্ক্যানার দু নম্বর হচ্ছে হ্যান্ড হেল স্ক্যানার তিন নম্বর হচ্ছে ড্রাম স্ক্যানার সাধারণত আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এই বেড ক্যানার আর হ্যান্ডমেড বা হ্যান্ড হেল যেটা হাতে হাতে রেখেই আমরা স্ক্যান করতে পারি সেগুলোও ব্যবহার করা হয় তবে বেশি ব্যবহার করা হয় এই ফ্লাটবেড স্ক্যানার চার নম্বর ও অপটিক্যাল মার্ক রিডার সম্পূর্ণ নাম ওএমআর পুরো নাম পরে পরীক্ষায় আসে এটি একটি ইনপুট ডিভাইস বর্তমানে ব্যাংক রেলওয়ে কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারের চাকুরি পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এসএসসি স্টাফ সিলেকশন কমিশন স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় ও বিভিন্ন প্রবেশিকার পরীক্ষায় ওএমআর যন্ত্রের সাহায্যে কিন্তু উত্তরপত্র মূল্যায়ন করা হয় অর্থাৎ বর্তমানে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো ওএমআর সিটে আমার দিকে উত্তর দিতে হয় এক্ষেত্রে কি প্রতিটা প্রশ্নের জন্য একাধিক উত্তর দেওয়া থাকে এবং প্রতিটি প্রশ্নের উত্তরে নির্দিষ্ট করার জন্য গোলাকার বা চৌকা ঘর থাকে সেই গোলাকার সঠিক উত্তরের পাশে আমরা উত্তরটিকে পেন্সিল দিয়ে বা কালো পেন দিয়ে ভরাট করে থাকি উত্তরপত্রগুলো স্ক্যান করে ও এমআর যন্ত্র জানিয়ে দেয় কতগুলো উত্তর সঠিক হয়েছে সেবার সেই জন্যই বর্তমানে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশান বা চাকরির জন্য পরীক্ষাগুলো ও সিটে হয় এবং খাতা দেখাও খুব তাড়াতাড়ি হয় এবং সেখানে রেজাল্টও আমরা সঠিকভাবে পেতে পারি সেটা গেল ওএমআর বা অপটিক্যাল মার্ক রিডার তারপরে আছে ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিডার এটি এক ধরনের অপটিক্যাল স্ক্যানার এই যন্ত্রের মাধ্যমে কালি দিয়ে লেখা কোনো কাগজের সমস্ত অংশই নিখুঁতভাবে কম্পিউটারে ইনপুট করা এবং স্ক্রিনে তার প্রতিলিপি দেখা যায় অর্থাৎ এটা একটা অপটিক্যাল স্ক্যানার বলতে পারি যেটা কাগজের এই যন্ত্রের মাধ্যমে কালি দিয়ে লেখা বা কোনো কাগজের সমস্ত অংশই কিন্তু নিখুঁতভাবে কম্পিউটার ইনপুট করা যায় এবং সেটা আমরা স্ক্রিন থেকে দেখতে পারি সাধারণত ডাটা প্রবেশের জন্য বা ডাটা প্রবেশের যে সকল ত্রুটি থাকে তা ও সি সাহায্যে দূর করা আমরা কিবোর্ডের সাহায্যে ডাটা ইনপুট করলাম সেটার সাথে ম্যানুয়াল যে লেখাটা সেটা কিন্তু ও সি মধ্যে স্ক্যান করার পর দুটোকে মিলিয়ে দেখতে পারি যে কোথায় কিছু ভুল আছে কি না সেগুলো কিন্তু ওসি মাধ্যমে ইনপুট করে কম্পিউটারে ত্রুটি সংশোধন করা হয় তারপর যে ইনপুট যন্ত্রটা আমরা দেখব সেটা হচ্ছে এমআইসিআর বা ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার এর হেডিংটা ভুল আছে ডাটা প্রসেসিং জন্য এগুলো ইনপুট যন্ত্রই চলছে ইনপুট ডিভাইস হিসেবেই চলছে এমআইসিআর ম্যাগনেটিক ইনক্যারেক্টার রিডার এই যন্ত্র মূলত ব্যাঙ্ক ড্রাফ বা ব্যাঙ্ক চেকের সত্যতা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় যে কোনো চেক বা ব্যাংক ড্রাফট এমআইসিআর নিচে রাখলে এমআইসিআর চেক বা ব্যাংক ড্রাফটের ম্যাগনেটিক লেখাগুলি পড়ে এবং একটি বৈদ্যুতিক সংকেত তৈরি করে কম্পিউটার পাঠিয়ে যায় কম্পিউটার সেটিকে বিশেষ পদ্ধতিতে চেক করে এবং সম্পূর্ণ চেক করার পর ব্যাংক ড্রাফটি বা চেকটা আসল কি নকল অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা কিন্তু জানিয়ে দেয় এই সম্পূর্ণ পদ্ধতিটিকে ম্যাগনেটিকিং ক্যারেক্টার রেকগনিশন বলা হয় এই ম্যাগনেটিক ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিকগনিশনের মাধ্যমে ব্যাংকের চেক বা ড্রাফগুলোর অরিজিনালিটি বা সত্যতা যাচাই করা হয় এরপর টাচ স্ক্রিন টাচ স্ক্রিন হলো কম্পিউটারের বিশেষ এক ধরনের অত্যন্ত দামি পর্দা বা স্ক্রিন যেটা মেনলি মোবাইল স্ক্রিনে আমরা এখনো ব্যবহার করি এরকম কম্পিউটারের স্ক্রিন আছে যেখানে টাচ করলেই আমরা ইনপুট দিতে পারি এখানে ইনপুট দেওয়ার সাথে সাথে আউটপুটও প্রয়োজন অর্থাৎ ইনপুটও দিতে পারি স্ক্রিনে এবং সঙ্গে সঙ্গে আউটপুটটা দেখতে পারি যেটা মোবাইলে টাচ স্ক্রিন ব্যবহার করা হয় ব্যবহারকারীর আং স্ক্রিনে আঙুলের দ্বারা স্পর্শ করে কোনো নির্দেশ দিতে পারে বর্তমানে ব্যাংকের এটিএম পরিষেবা এয়ারপোর্ট রেল স্টেশন এবং মোবাইলে কিন্তু এই টাচ স্ক্রিনের ব্যবহার বিশেষভাবে উল্লেখ করা যায় ব্যবহার হয় এটিএম আমরা স্ক্রিনের উপরে টাচ করে করে ইনপুট দিয়ে টাকা তুলতে পারি আর রেল স্টেশনে মোবাইলে তো এখন অ্যান্ড্রয়েড যে মোবাইল ফোনগুলো সবই টাচ স্ক্রিন হিসাবে ইনপুট হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ স্ক্রিনের উপর টাচ করেই কিন্তু আমাদেরকে ইনস্ট্রাকশান বা ডাটা আমরা দিই আট নম্বর গ্যাফিক ট্যাবলেট গ্যাফিক ট্যাবলেট ব্যবহার করা হয় প্রধানত বিভিন্ন ধরনের ছবি আঁকা ডিটিপি বা ডেস্কটপ পাবলিশিং এবং কম্পিউটার ডিজাইনিংয়ের কাজে মেনলি যে ডিজাইনিংয়ের কাজে কম্পিউটার ব্যবহার করা হয় সেখানে এই ইনপুট যন্ত্রটি কিন্তু ব্যবহার করা হয় ছবি আঁকার জন্য বা ডিটিপির কাজে বা কম্পিউটার ডিজাইনিং এটি বিদ্যুৎবাহী সরু তারের জালের দ্বারা তৈরি বড় আয়তকার ছবি আঁকার কাজে কাগজের মতো ব্যবহার উপরের অংশটা ছবি আঁকার কাগজে ব্যবহার করা হয় অর্থাৎ সেই স্ক্রিনের উপরে আমরা যদি একটা পেন আছে সেই পেনের মাধ্যমে যদি ছবি আঁকি ডাইরেক্ট কিন্তু কম্পিউটারে সেই ছবিটা আঁকা হয়ে যাবে গ্রাফিক্স ট্যাবলেট বিশেষ পয়েন্টিং ডিভাইস প্যাক বা স্টাইলাম্যাক কে পেনের মতো ব্যবহার করে বা স্টাইল স্টাইল আমাকে পেনের মতো ব্যবহার করে বিভিন্ন ডিজাইন করা একটা পেনের মতো যন্ত্র আছে ওই গ্রাফিক্স টেবিলের উপরে যদি আমরা ছবি আঁকি সেই ছবিটা সরাসরি আমরা কম্পিউটারে দেখতে পাবো বারকোড রিডার বারকোড কি জিনিস না বর্তমানে সাবান তেল থেকে একদম জামা কাপড় বিভিন্ন পণ্য সামগ্রী ইত্যাদির সমস্ত প্যাকেটে সরু মোটা কিছু সমান্তরাল সাদা কালো দাগ থাকে তোমরা দেখে থাকবে সাবানেও দেখতে পাবে তেল বা জামা কাপড় বা বিভিন্ন যে অন্য পণ্য সামগ্রী বা এই ধরনের যে জিনিসপত্র দাঁত মাজার সাবান কলগেট প্রতিটাইতেই কিন্তু সাদা কালো সরু দাগ থাকে এই সরু সাদা কালো সরু দাগগুলিকে বলা হচ্ছে বারকোড এর মধ্যে কি থাকে না ওই বারকোডে এটা একটা গোপন সংকেত এর মধ্যে পণ্যটি মানে যে জিনিসটা তার দাম লেখা থেকে সেটা কবে তৈরি হয়েছে অর্থাৎ উৎপাদনের তারিখ ব্যাচ নাম্বার কবে এক্সপায়ার করবে নষ্ট হওয়ার তারিখ ইত্যাদি কিন্তু ওই সংকেতেই দেয়া থাকে তো সেগুলো সংকেতগুলো পড়তে বারকোড ব্যবহার করা হয় বারকোড ইডিডার এই বারকোড ইডিডার নামক ইনপুট যন্ত্রের সাহায্যে কিন্তু ওর মধ্যে যে গোপন কথাগুলি লেখা আছে সেগুলো কিন্তু পাঠোদ্ধার করা হয় সেই তার সাহায্যেই কিন্তু এই বারকোড ইডিডারের সাহায্যেই কিন্তু ওই বারকোডগুলো পড়া হয় বিভিন্ন পণ্য আজকাল বা বিভিন্ন বড় বড় শপিং মলে এই বারকোড রিডার নামক যন্ত্রটা আছে হ্যাঁ বিভিন্ন শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোরে আমাদের কেনা সামগ্রীর বিল করার সময় কিন্তু যন্ত্রটি আমরা ব্যবহার বড় শপিং মলে গেলেই সমস্ত জিনিস কেনার পর বারকোডের কাছে বারকোড রিডার যন্ত্রটা ধরলেই সরাসরি তার দামটা কিন্তু স্ক্রিনে চলে যাবে অটোমেটিক বিল বানানো হয়ে যাবে এরপর যে যন্ত্রটা আমরা দেখছি যেটা হচ্ছে লাইট পেন লাইট পেন হলো পেনের মতো দেখতে একটি আলোক প্রতিক্রিয়াশীল ইনপুট ডিভাইস যার এক প্রান্তে একটি আলোক সংবেদী সেল থাকে এবং পিছনের দিক লম্বা তার দ্বারা কম্পিউটারের সাথে যুক্ত থাকে মনিটরের পর্দায় কোনো আইকন বা আইটেমের উপরে পেনের আলোক সংবেদিক সেল রেখে চাপ দিলেই ওই আইটেম বা আইকনটি সিলেক্ট হয় এইভাবে কম্পিউটার স্ক্রিনের উপর বিভিন্ন প্রকার স্কেচও করা যায় অর্থাৎ ড্রয়িংও করা যায় লাইট পেনের সাহায্যে একদম পেনের মতো দেখতে একটা একটা বিশেষ আলোচনা প্রতিক্রিয়াশীল ইনপুট ডিভাইস বা আমার সিগনেচার যদি ডাইরেক্ট বা তোমাদের সিগনেচার ডাইরেক্ট কম্পিউটারে প্রবেশ করে স্ক্যান না করে তখন কিন্তু এই লাইট পেন আমরা ব্যবহার করতে থাকি কম্পিউটার স্ক্রিনের উপর বিভিন্ন প্রকার স্কেচ করা যায় বর্তমানে কিছু মোবাইলেও কিন্তু এই লাইট পেনের ব্যবহার দেখা যায় এছাড়া কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইনের কাজেও কিন্তু এই লাইট পেন ব্যবহার করা হয় মাইক্রোফোন আমাদের শব্দ বা কোথাকে যদি আমরা কম্পিউটারে প্রবেশ করতে যাই এই ইনপুট যন্ত্র আমরা ব্যবহার করি এই যে আমি তোমাদের ভিডিও করছি বা এই যে কম্পিউটারে সরাসরি আমার ভয়েসটাকে প্রবেশ করাচ্ছি সেটা কিন্তু একটা মাইক্রোফোনের সাহায্যে মুখের শব্দ বা অন্য কোনো শব্দকে এই যন্ত্রের সাহায্যে রেকর্ডিং করে কম্পিউটারে একটি ফাইল হিসাবে সংরক্ষণ করা যায় তা সরাসরি যে যে আমার এই যে বক্তব্যটা যদি কম্পিউটারে ইনপুট করাতে যাই তখন কিন্তু মাইক্রোফোন আমরা ব্যবহার করি বারো নম্বরে জয়স্টিক জেস্টিক হল কম্পিউটার করা হয় ভিডিও গেম করা হয় এটির একটি হ্যান্ডেল বা হাতল থাকে এই হাতলটি নির্দিষ্ট তলের উপর বিভিন্ন দিকে ঘোরানো যায় ও তার সাহায্যে কম্পিউটার স্ক্রিনে যে কোনো বস্তু চড়া নিয়ন্ত্রণ করা যায় জাস্টিক হাতলের উপর এক একাধিক কিন্তু বাটন থাকে মেনলি গেম খেলার কাজে এই জয়স্টিকটা ব্যবহার করা হয় ভিডিও গেমস যেখানে খেলা হয় গেম পার্লার যেগুলো আছে সেখানে এই জস্টিকটা বেশি করে ব্যবহার করা হয় ভিডিও গেমসের জন্যই কিন্তু এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে কম্পিউটার ভিডিও গেম করবে সেগুলোই কিন্তু এই যে হ্যান্ডেল আছে বা হ্যান্ডেলের উপরে যে বাটনগুলি থাকে সেগুলো বিভিন্ন কাজে যেমন গুলি চড়া লাফানো ইত্যাদি কিন্তু ওই বাটনগুলোর সাহায্যে কন্ট্রোল করা যায় সেটা একটা গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস তাহলে এই গেল বারোটা ইনপুট ডিভাইস আবার বলছি বারো রকমের ইনপুট ডিভাইস কিন্তু একটা কম্পিউটারে কখনো আমরা দেখতে পাবো না হয়তো কারণ বারো রকমের কাজ করার জন্য এই ইনপুট ডিভাইসগুলো তোমরা দেখলে যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস করা আমাদের যদি ভয়েস ইনপুট করতে যাই তখন মাইক্রোফোন ব্যবহার করব আমাদের যদি সিগনেচার সরাসরি কম্পিউটারে করতে যাই তখন লাইট পেন ব্যবহার করব আর সিগনেচারটাকে যদি কোনো কাগজের উপর সিগনেচার করার পর সেটা যদি কম্পিউটারে প্রবেশ করতে যাই তখন আমরা স্ক্যানার ব্যবহার করব গেম খেলার জন্য জয়স্টিক ব্যবহার করব বিভিন্ন প্রোডাক্টে যে বারকোড থাকে সেটা কি লেখা আছে সেটা পড়ার জন্য আমরা বারকোড রিডার ব্যবহার করব। স্ক্রিন যেটা মোবাইলে ব্যবহার হয় টাচের মাধ্যমে ইনস্ট্রাকশন দেয় তখন টাচ স্ক্রিন ওএমআর আর অপটিক্যাল মার্কিটা যেটা পরীক্ষার কাজে ব্যবহার পরীক্ষার খাতা মূল্যায়নে কাজে কম্পিটিটিভ বিশেষ করে চাকরির পরীক্ষায় খাতা মূল্যায়নের জন্য ওয়েম ব্যবহার হয় ব্যাংকের চেক বা ড্রাফট ঠিক আছে কি না দেখা যায় আর এরকম বিভিন্ন যন্ত্র বিভিন্ন ইনপুট এর জন্য বিভিন্ন ইনপুট যন্ত্র আমরা কম্পিউটারে ব্যবহার করি এবং সেগুলো নিয়ে ইনপুট প্রবেশ করায় কম্পিউটারে राजकीय तो के पर्यन तो थैंक यू ओके